আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে স্টার্ট করছি, আই হোপ তোমাদের ভালো লাগবে। তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখন বাজে 7:45 মতো বন্ধুরা, কারণ আজকে একটু লেট হয়ে গেছে, যেহেতু ঠান্ডা একটা ওয়েদার একটু উঠতে সবার লেট হয়ে গেছে। তো যাই হোক, লেট হলেও কোনো চাপ নেই, কারণ রাতের খিচুড়ি রান্না করা আছে, ওটাই সিমরার বাবা খেয়ে যাবে, আর একটু টিফিন বানিয়ে দেবো, আর বেলায় আজকে রান্না করব। তাই আজকে আমার ভারী মজার দিন বলতে পারো, ভীষণ আনন্দ লাগছে যে আজকে সকালে উঠে রান্না বান্না নেই। তাই বেশ সকালটা ভালোই লাগছে, খুব হালকা মনে হচ্ছে যে আজকে আমার রান্নার চাপটা মানে বেলায় আছে, আমি যদিও কিন্তু এই মুহূর্তে যে নেই ভালোই লাগছে। বেশ, রুটি করব আর একটু মুগ ডাল বানিয়ে দেব সিমরার বাবাকে, আর টিফিন করে দেব। আর এটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমরা একটু হালকা ফুলকা যে খাবারটা খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, এবারে আসি রান্নায়। তো দেখো, এখানে আমি একটা কুকারে তেল গরম তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর অল্প একটু পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে আমি সোনামুখী মুগ ডাল ধুয়ে রেখেছি, ওটাকে আমি এবার কুকারে দিয়ে দেব, পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে। দিয়ে তারপর হালকা নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে দেব, অল্প একটু হলুদ দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেব। তারপর দুটো কি তিনটে সিটি দেওয়ার পর কিন্তু আমার ডালটা কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, রুটি আমি বানিয়ে রেখেছি। তো তাই ভাবছি রুটিটা ডালটা বসিয়ে ওদিকে করে দিয়ে এদিকে রুটিটা আমি সেকে নেব। তো দেখো, এখানে তিনটে সিটি দেওয়ার পর ডাল রান্না আমার রেডি। এই টিফিনটা আমি আমার জন্য রেডি করেছি। তো ব্রেকফাস্ট করে চলে এসেছি বন্ধুরা বিছানা ঠিক করতে, যেটা আমার রোজকার কাজ, কারণ সিমরার বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। খিচুড়ি দিয়েছিলাম ডিম সেদ্ধ, তারপর আমি চলে এসেছি ব্রেকফাস্ট করে আমার রুমটাকে বেডটা ঠিক করে নিচ্ছি, নিয়ে মেয়ের কিছু কাপড় আছে ও জামা কাপড় আছে ওগুলোকে গুছিয়ে নেব। মেয়ের জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর আরও অনেক কাজ আছে বন্ধুরা, কারণ বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে, আর এরকম ওয়েদারে সত্যি কথা বলতে মানে কাজ করতে ইচ্ছে করে না বলবো না, মানে কাপড় টাপড় যে ধোবো, এক্সট্রা যে কাজ থাকে সেগুলো কিন্তু মোটেও করতে ইচ্ছে করে না। আমার তো করে না, জানি না তোমাদের করে কি না, তবে এক্সট্রা কাজ যেন বার করতে ইচ্ছে করে না। যেহেতু সামনে ঈদ, আমার কাজগুলো কিন্তু প্রায় সব কমপ্লিটেরই মুখে হয়ে গিয়েছিলো, কারণ আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিলাম, সেটা হবে সেই জন্য আর কি আমি আগে আগে কাজগুলো সেরে নিয়েছিলাম। আমার শুধু বাকি আজকে আদা রসুনটা করব, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি মানে খাটের সাইডগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ধোয়া চাদর মেললাম তাই। এখানে দেখো, আমি মেশিনে কাপড় দিতে চলে এসেছি, কাপড়টা দিয়ে আমি মেশিনটা অন করে দিলাম। আর আমি যেহেতু প্রতিদিনই মেশিন চালাই, মানে প্রতিদিনই মেশিনে কাপড় দিই, সেই জন্য আমি কুইক ওয়াশটাই ব্যবহার করি, কারণ আমি ডেলি ওয়াশটা ব্যবহার করি না। আর যখন খুব দেখি একটু মানে ময়লা কাপড় আছে, তখন আমি কুইক ওয়াশটা ব্যবহার করি, কারণ আমাদের যেহেতু রেগুলারের কাপড় ধোয়া হয় সেই জন্য আমার কুইক ওয়াশটা বেস্ট আর কি, আমার ডেলি ওয়াশটা লাগে না, সচরাচর খুব কমই লাগে। তো যাই হোক, এগুলো পরে এবার চলে এসেছি কিচেনে। কিচেনে এবার আজকে রান্না করব ভেটকি ভোলা মাছের ঝাল, আর চিকেনটাকে আলু দিয়ে একটু করে দেবো মেয়ের জন্য বড়োরাও খেতে পারবো, অসুবিধা নেই, কারণ ঝালটা দেবো না। আর এখানে দেখো, আদা রসুন ছাড়িয়ে রেখেছি, যেহেতু ঈদ আসছে সামনে, একটু বেশি করে আদা রসুন করে নিয়েছি। তো এখানে আদা রসুনগুলো ছাড়িয়ে রেখেছি, এগুলো পেস্ট করে নেব। আর একটা রান্না হবে, সেটা হচ্ছে কলমি শাক ভাজা। তো কলমি শাকটাকেও কুচি কুচি করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো চলো বন্ধুরা, এবার রান্নাটা স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি যেটা করছি, ভেটকি ভোলা মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব।
আর এই মাছ, এই বরফের মাছ কিন্তু বন্ধুরা একটু ভালো করে ভেজে নিয়ে রান্না করলে তবেই কিন্তু টেস্টফুল হয়। কারণ কাঁচা মাছ যেমন আমরা যেমন তেমন করে ভাজলেও খাওয়া যায়, কিন্তু বরফের মাছ যে কোনো মাছ আর কি একটু ভালো করেই ভাজতে হয়। আর যদি এই মাছটার আগের দিনও আমি ভেজে সিমড়া পাপাকে দিয়েছিলাম, তো কিন্তু ভীষণ তেল আছে, মাছটা তেল তেল টাইপের আছে আর কি একটু, তো তাই আমি একটু ভালো করে ভেজে নিয়ে রান্নাটা করব। আর ওখানে দেখো আর রসুনকে একটু থেঁতো করে নিলাম, কারণ কলমি শাক ভাজায় রসুন দেব। আর কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি, আর ধনে পাতা কুচি করে নিচ্ছি, কারণ এগুলো মাছের ঝোলে দেব। টমেটো টমেটোটাও আর কি কেটে নিচ্ছি। তো যেহেতু মাছ ভাজাটা হচ্ছে ধিমে, মানে ধিমে আছি বলবো, কারণ হাই ফ্লেমে দিলে মাছটা পুড়ে যেতে পারে, তো তার জন্য আমি চলে এসেছি যে ওখানে না দাঁড়িয়ে থেকে আমি ততক্ষণ মিক্সিতে পেস্টটা বানিয়ে নিই আদা রসুনের। দেখো পেস্ট বানাতে চলে এসেছি, পেস্ট এবার বানিয়ে নেব। একটু জল দিয়ে দিলে কি হয়, পেস্টটা ভালো হয়, খুব স্মুথ টাইপের হয়, আর পারলে তেল দিলেও ভালো হয়। আজকে আমি তেলটা দিতে ভুলে গেছি বন্ধুরা, তো যাই হোক হয়ে গেছে দেখো আদা রসুন পেস্ট আমার। তো এবার চলে এসেছি চিকেনে, যেহেতু আলু দেবো আলুটা কাটতে। ওদিকে মাছ ভাজা আর একদিকে ভাত কিন্তু আমার হচ্ছে, আর এদিকে আমি রান্নার জোগাড়গুলো তাড়াহুড়ো করে নিচ্ছি, কারণ বেলা 12টা এখন বেজে গেছে বন্ধুরা, মেয়েকে ভাত খাওয়াতে হবে 1টার মধ্যে, তো 12টা থেকে 1টার মধ্যেই ভাত খাওয়াই ওকে, তো সেই জন্য ওকে খাওয়াবো বলে খুবই তাড়াতাড়ির মধ্যে আছি, আর তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি। মেয়ে স্নান করানো হয়ে গেছে, এবার ওকে খালি মানে খাইয়ে দিলে ঘুমিয়ে পড়বে। সব কাজ গুছিয়ে যখন রান্নাঘরে আসি বন্ধুরা, তখন কিন্তু রান্না করার মজাটাই আলাদা লাগে, আর অন্য কোনো কাজ মাথায় থাকে না, তখন রান্নার দিকে ফোকাসটা বেশি করে দেওয়া যায়। আর যখন সমস্ত কাজ পড়ে থেকে রান্নাঘরে আসা হয়, তখন কিন্তু রান্নার দিকে মনের থেকে অন্য কাজের দিকে মনটা বারবার চলে যায়, আর তখনই আমাদের মেয়েদের কি হয়, কখনো নুন বেশি হয়ে যায়, তো কখনো ঝাল বেশি হয়ে যায়। এটা সবার ক্ষেত্রেই হয় দেখবে, যেদিন কোনো কাজের প্রেশার থাকবে, তুমি যত ভালোই রাঁধুনি হও কেন তোমার একটু কম বেশি হয়ে যাবে। তো সেটা আজকে আমারও হয়েছে, যেহেতু আমি খুব প্রেশারে ছিলাম, মানে তাড়াতাড়ি করছিলাম মেয়ের জন্য, তো মেয়ের তরকারিটা একটু লবণ কমই হয়ে গিয়েছিল। তো যাই হোক, তো দেখো এখানে আমি শাক ভাজা করবো বলে, মাছের ঝোল করবো বলে, সরি মাছের ঝোলটা বানাবো বলে কাঁচা লঙ্কা, ছেঁড়া কাঁচা লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু পেঁয়াজ কুচিটা বেশি করেই দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা বাদামি কালারের করে এতে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে তারপর টমেটোটা আগেই দিয়ে দিলাম আমি বন্ধুরা, কারণ টমেটোটা আমি ভেবেছিলাম মানে পেস্ট বানিয়ে দেবো, কিন্তু পেস্টটা যেহেতু বানাইনি টমেটোটাকে একটু গলিয়ে নেব। বললাম না আজকে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করছি, তো তারই জন্য আর কি তাড়াতাড়ি, যেহেতু আমার মর্নিংয়ে রান্না হয়ে যায়, একদিকে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা, তাহলে মেয়েকে একটু সময় দিতে পারে, আর আজকে যেহেতু মানে দুপুরে রান্নাটা করছি, সেই জন্য কিন্তু মেয়ে ওদিকে খুবই বিরক্ত করছে, যেহেতু এই সময়টা আমি রান্নার সঙ্গে অ্যাক্টিভেট থাকি না, তার জন্য ও বুঝতে পারছে না যে আজকে মামাম কেন এই টাইমে রান্না করছে। আর যে যদি গেল যে রবিবারের কথা, যে রবিবারটা তাহলে কেন বেলায় রান্না করো, তো রবিবারটা কী কী ব্যাপার বলো তো বন্ধুরা, রবিবারে ওর পাপা বাড়িতে থাকে, আর ওর পাপা যখন বাড়িতে থাকে ওর আর কাউকে লাগে না, তো তারই জন্য আর কি আজকে ও কিন্তু আমায় ভীষণ বিরক্ত করছে, একবার করে ওকে সামলাচ্ছি আর একবার করে রান্না হচ্ছে। তো এদিকে চিকেনটা হচ্ছে হোক, আর এদিকে দেখো লবণ দিয়ে দিলাম মাছের ঝোলে, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু ঝাল দেবো না লঙ্কা অনেকটাই দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো, ব্যাস আমার কিন্তু মশলা দেওয়া কমপ্লিট। আর একটু শাহি গরম মশলা দিয়ে দেবো, যেহেতু এটা বরফের মাছ, একটু শাহি গরম মশলা দিলে খেতে বেশ ভালোই লাগবে। তো দেখো বন্ধুরা এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেলে জল দিয়ে দেব, আর জলটা ফুটে গেলে মাছ দিয়ে দেব। এতে কোনো গ্রেভি আমি রাখবো না, কারণ এই মাছে গ্রেভি ভালো লাগবে না, তাই আমি একবারে ঝোলটাকে শুকিয়ে নেব।
এই জলটা আমি অল্পই দিলাম, খুব বেশি দিলাম না। তোমরাও এই রান্নার চেষ্টা করবে জলটা অল্প করে দেওয়ার। তো দেখো বন্ধুরা, এবারে এইভাবে আমি মাছগুলোকে ডুবিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিট আর কি ফুটতে দেবো, রান্নাটা আমার রেডি। তো দেখো এখানে রান্না রেডি তো হয়েই গেল, শাক বসিয়ে দিয়ে এদিকে সব ঘর বাড়ি মোছামুছি সমস্ত কিছু কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করব, স্নান করব, খাওয়া দাওয়া করব, আর তারপর মেয়েকে নিয়ে একটু ঘুমাবো, কারণ এই বর্ষাকালে কোথাও আর বেরোবো না। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর আজকের ভিডিওটা কিন্তু কোনো ইভিনিং আর দেখাবো না আমি, কারণ আজকের ভিডিওটা এই গুড আফটারনুনেই আমি শেষ করে দিচ্ছি। পরবর্তী ব্লগের সঙ্গে আবারও কাল তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তোমরা ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দোয়া করবে আমরাও যেন ভালো থাকি। তো বন্ধুরা কী কী রান্না হয়েছে সেগুলোও দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা জিনিস বানালাম, অনেকটা দূর থেকে গিয়েছিলো যেহেতু চলে যাব, একটু অল্প করে পায়েস বানিয়ে নিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওর যদি কোথাও কিছু ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।